ফেন্ডস ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সরকারি কর্মচারী শিক্ষক হারে বেতন পেয়েছেন কিন্তু সেখানে ডিএ নেই এছাড়াও তাদের চার বছরের বকেয়া ডিএ আছে কেন চার বছরের বকেয়া ডিএ আছে এটা বলা হচ্ছে না রাজ্য সরকার এক এক দু কুড়ি থেকে ষষ্ঠ বেতন কমিশন চালু করেছে একশো পঁচিশ শতাংশ ডিএ মার্চ করে অন্যদিকে কেন্দ্রীয় সরকার এক এক দু হাজার ষোলোতে সপ্তম বেতন কমিশন চালু করেছে একশো পঁচিশ শতাংশ ডিএ মার্চ করে তাহলে এই চার বছরের যে ফারাক এই চার বছরের মধ্যে আরও ডিএ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ফলে এই যে চার বছরের একটা ফারাক রয়ে গেছে এবং সেখানে চার বছরের বকেয়া ডিও রয়ে গেছে এই প্রসঙ্গে বিভিন্ন সংগঠন কর্মচারী সংগঠনগুলি অবস্থানে বসতে চলেছে এই চার বছরের বকেয়া ডিএ নিয়ে এই এই নিয়ে একটা মিডিয়ায় আজকে একটা খবর প্রকাশিত হয়েছে যেটা আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব এখন এখানে কি বলছে প্রসঙ্গ মোহার্ঘ ভাতা কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত শিক্ষক সংগঠনগুলি তারা অবস্থানে বসছে এই কারণেই যে ইউিসির সুপারিশ মেনে তাদেরকে এক এক দু হাজার ষোলো থেকে যত বকেয়া মর্গ ভাতা আছে দিতে হবে এবং এই প্রসঙ্গে সরকারের কি বক্তব্য সেটা আপনাদের দেখাবো দেখুন চার বছরের বকেয়া দেওয়া অসম্ভব পার্থ বেতন কমিশনের সুপারিশ দু হাজার ষোলো জানুয়ারি থেকে কার্যকর করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিন্তু রাজ্য সরকার এ বছরের পয়লা জানুয়ারি থেকে তা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে এর বিরুদ্ধে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দিনভর অবস্থানের ডাক দিল পনেরোটি শিক্ষক সংগঠন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য কষ্ট জানিয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দু হাজার ষোলো থেকে বকেয়া দেওয়া কোনোভাবেই সম্ভব নয় পার্থর কথায় ওরা যতই অবস্থানে বসুক বা মামলেও তো দু বছরের ডিএ বকেয়া ছিল তখন ওরা কি করছিল। সুতরাং কোনোভাবেই বকেয়া দিতে চাইছে না সরকার সেটা এখানে বলেই দিয়েছে স্পষ্ট এছাড়াও সংগঠনের নেতারা কি বলছে সেটাও একটু দেখে নেব শিক্ষামন্ত্রীর কথায় শিক্ষক সংগঠনগুলির নেতারা আশা ওয়েবকুটার সভাপতি সুভোধয় দাসগুপ্ত বলেন সোমের বকেয়া অর্থ কেউ কেড়ে নিতে পারবে না তাছাড়া এই অর্থের অর্ধেক টাকা দেওয়ার কথা কেন্দ্রের রাজ্যের মনোভাবে আমরা তা থেকে বঞ্চিত হব আবুটার সভাপতির মতে শিক্ষামন্ত্রীর বক্তব্য রাজ্যের শিক্ষকদের কাছে অত্যন্ত অপমানজনক ধন্যবাদ